بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. مهان الله سمست برشنسة যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য, এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তার শিক্ষাও দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হক পিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আনুগত্য করা, যার অনুসরণ করা, যার পথে চলা, যার নিয়ে আসা দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করা প্রত্যেক মুসলিমের ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 10ই রবিউল আউয়াল 1429 হিজরি, এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এ সম্পর্কে কোনো দ্বিমত নেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে প্রথম একটি কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়েছে, তৃতীয় কথা হচ্ছে যে 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন এ সম্পর্কে ঐতিহাসিকদের, যারা সিরাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন, তাদের বড় ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। তারা একমতে আসতে পারেননি যে তার জন্ম কখন। আর এ কথা একটু আমরা চিন্তা করে দেখলে বুঝতে পারবো যে কেন ইখতিলাফ। একজন মানুষ যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, যখন তার জন্ম হয় তখন তার সম্পর্কে কেউ জানে না যে সে কি হবে, সে বাঁচবে বাঁচবে না, বড় হবে হবে না, আবার বড় হয়ে সে জ্ঞানী হবে, শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, যোগ্য হবে, অযোগ্য হবে, কেউ জানে না কোনো ব্যক্তি সম্পর্কে। এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও আল্লাহ ছাড়া আর কেউ জানতো না যে তিনি আল্লাহ রাসূল হবেন। সুতরাং স্বাভাবিক এমন একটি সমাজে, যে সমাজে মাত্র কয়েকজন, গোটা মক্কা শহরে মাত্র কয়েকজন লেখাপড়া জানত, অর্থাৎ শিক্ষার চর্চা 1400 বছর আগে তেমন ছিল না ইসলাম আসার পূর্বে,
সেই সময় কারো জন্মদিন লিখে রাখা মুখস্থ রাখা স্মরণে রাখা তাদের এই যোগ্যতাই ছিল না বা তাদের এর প্রয়োজনই ছিল না আপনি 1400 বছর আগে কেন যাবেন আজকেও আপনার আমার জন্মদিবস অধিকাংশ মানুষ যারা এখানে আছেন আপনার বাবা মা লিখে রাখেননি মনে রাখেননি প্রয়োজন মনে করেননি বা এরকম পরিবেশে আপনি জন্ম নেননি আমি জন্ম নিইনি ঠিক না যদিও আপনি হয়তো পরে খুব বড় মানুষ হয়েছেন বড় যোগ্যতা লাভ করেছেন যোগ্যতা লাভ করার পরে যখন আপনার ইন্তেকাল হবে যেহেতু আপনি যোগ্য ব্যক্তি তখন আপনার ইন্তেকালের দিনটি লোকেরা স্মরণে রাখবে লিখে রাখবে মনে রাখবে তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস যখন মানুষের সঠিকভাবে জানা নেই যে কোন দিনে জন্ম হয়েছে তাহলে প্রথম কথা জন্মদিবস কোন দিনে পালন করবেন যদি পালন করাও হয় কখন পালন করবেন আর কখন পালন করলে সেই দিনটি পাওয়া যাবে এই একটি বড় সমস্যার বিষয় রয়েছে তারপরে কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা জন্মদিবস পালন করা মৃত্যু দিবস পালন করা বা অন্য কোনো দিবস পালন করা এর বিধান শরীয়তে আছে কি না এই একটি প্রশ্ন এসবের উত্তর ইনশাআল্লাহ তাআলা আজকে দেব কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আর প্রতি বছর হচ্ছে শুধু পালনই হচ্ছে না এর নাম ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে তাহলে আমরা মুক্তি পাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল করিমের যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি দিন বলে ইসলাম বলে নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব করব আর যা দেননি তা আমরা করব না ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদত